করোনা আবহে মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ। শিল্পনগরী হলদিয়ার বুকে গড়ে উঠল প্রায় 300 বেডের করোনা ওয়ার্ড। সৌজন্যে প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ, শিল্পোদ্যোগী তরণজিৎ সিং এবং আশিস লাহিড়ি। কার্যত অতিমারী পরিস্থিতিতে মানুষকে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সাহস যোগালেন ত্রয়ী। হলদিয়ার ডক্টর বিধানচন্দ্র রায় হাসপাতালে এবার থেকে হবে করোনা চিকিৎসা। বুধবার 290 বেডের নতুন করোনা ওয়ার্ড চালু করল বেসরকারি হাসপাতালটি। উল্লেখযোগ্যভাবে স্বাস্থ্যসাথী কার্ডেও মিলবে করোনা পরিষেবা। কোভিড মোকাবিলায় কার্যত একটি পূর্ণাঙ্গ হাসপাতালের সূচনা হল হলদিয়ায়। হাসপাতালের চেয়ারম্যান তথা প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ বলেন, সকলের সহযোগিতায় চালু হলো, তবে সর্বোপরি আমাদের তরণজিৎবাবু যদি না আসতেন হয়তো চালু করতামই, মানে পারতামনি। সেদিক থেকে সকলের সহযোগিতাই কাম্য এবং এটা সফল করতে পারলে এই এলাকার মানুষের বহু উপকার হবে। হঠাৎ করে কোভিড এসে গেছে, যে তাকে মোকাবিলা করাটাকে সহজ নয় এবং জানতোই না কাকে মানে এই কোভিড বলে, কাকে কীভাবে মোকাবিলা করা যাবে, তার যন্ত্রপাতি, ডাক্তারও তো অনেক মারা গেল, বহু মারা গেছে আমাদের রাজ্যে প্রায় 550 মতো। সুতরাং একটা হঠাৎ একটা ধাক্কা সামাল দেওয়াটা কঠিন। স্বাস্থ্যের সঙ্গে বহু পরিষেবা আছে, সবই আমরা স্বাস্থ্য চালু করবো। যেমন আমাদের ডেন্টাল কলেজটা আছে, হ্যাঁ, এটাও তো একটা স্বাস্থ্য পরিষেবা, গুরুত্বপূর্ণ। সুতরাং আস্তে আস্তে আরও কিছু করতে হবে। রাজ্য সরকার যন্ত্রপাতি কিছু দিয়েছেন, তারপরে অনুমোদন দিয়েছেন। রাজ্যে দাপিয়ে বেড়াচ্ছে করোনা, সংক্রমণ রুখতে রাজ্যে চলছে কার্যত লকডাউন। স্বস্তি দিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও মৃত্যু সংখ্যা বেশ উদ্বেগজনক। এই অবস্থায় আক্রান্তদের চিকিৎসা পরিষেবা দিতে এগিয়ে এলো হলদিয়ার ডক্টর বিধানচন্দ্র রায় হাসপাতাল। করোনার দ্বিতীয় ঢেউয়ে পূর্ব মেদিনীপুরে সবচেয়ে বেশি সংক্রমণ হলদিয়ায়। সংক্রমণের হার 70%-এরও বেশি। হলদিয়া মহকুমা হাসপাতালে রয়েছে মাত্র 20 করোনা বেড। অবস্থার অবনতি হলে ভরসা প্রায় 80 কিলোমিটার দূরের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল বা চণ্ডীপুর। পথেই অধিকাংশ রোগীর মৃত্যু হচ্ছে। এলাকায় সেরকম কোনো পূর্ণাঙ্গ করোনা হাসপাতাল না থাকায় বেশ সমস্যাতেই পড়ছেন শিল্পাঞ্চলের মানুষ। এই পরিস্থিতি সামলাতে বুধবার হলদিয়ার ডক্টর বিধানচন্দ্র রায় হাসপাতালে উদ্বোধন হল 290 বেডের পৃথক করোনা ওয়ার্ডের। শুধু হলদিয়ার মানুষ নন, রাজ্যের সব প্রান্তের মানুষই পাবেন করোনা চিকিৎসা। মিলবে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধাও। হাসপাতালের উদ্বোধন করেন প্রাক্তন সাংসদ তথা বিসি রায় হাসপাতালের চেয়ারম্যান লক্ষ্মণ শেঠ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর আজিজুর রহমান, হাসপাতালের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তরণজিৎ সিং, হাসপাতালের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর আশিস লাহিড়ি সহ বিশিষ্টরা। হাসপাতালের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তরণজিৎ সিং বলেন, जब ऑक्सीजन का टीवी रोज देखते थे तो इतना खराब लगता था कि हम लोग इतना हॉस्पिटल, इतना बढ़िया हॉस्पिटल पेंडिंग पड़ा हुआ है। तो दादा ने फट से, दादा को मेरा याद आया, हम चले आए तो हम लोगों ने शुरू कर दिया। तो हम लोग का ये है कि हम आशा करते हैं, उम्मीद भी करते हैं, वादा भी करते हैं कि हम इसको और बड़ा करेंगे और अच्छा करेंगे और इसको हम लोग एक स्पेशलिस्ट हॉस्पिटल लेके, और ये सस्ते में और टिकाऊ में, सस्ता एंड टिकाऊ, महंगा नहीं, जैसे आम आदमी और सबके लिए इसमें हो वो उपाय किया जाएगा। क्योंकि हम लोग मेडिकल के साथ में है और हम लोग का ये है कि इसको बढ़िया से बढ़िया इसको 1000 बेड पे ले जाए, दैट इज आवर टारगेट फॉर इन फ्यूचर विद इन 3-5 ईयर। হাসপাতালের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর আশিস লাহিড়ি বলেন, এখানে স্বাস্থ্যসাথী কার্ড হোল্ডার যারা তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা রেখেছি। যা চিকিৎসা অন্যরা পাবে স্বাস্থ্যসাথী কার্ড হোল্ডাররাও সেই চিকিৎসা পাবে। ফলে এই রাজ্য সরকার যে সবাইকে স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে, যে কেউ কোভিড আক্রান্ত হলে এখানে আসলেই চিকিৎসা পাবে, কাউকে ফেরানো হবে না। স্বাস্থ্যসাথীর পরে যদি মনে হয় যে আরও চিকিৎসার দরকার, আমাদের ভেন্টিলেটার আছে, আমাদের বাইপ্যাপ আছে, হাই ফ্লো অক্সিমিটার আছে, ফলে সব রকমের চিকিৎসা এখানে ব্যবস্থা করা হয়েছে খুব তাড়াতাড়ি করে। আরও আমাদের বলেছেন যেটা চেয়ারম্যান অ্যান্ড ভাইস চেয়ারম্যান, যদি মনে হয় কোভিড আর একটা থার্ড ওয়েভ আসছে, আরও ডিম্যান্ড বাড়ছে, আমরা আরও 200 পর্যন্ত বাড়াতে পারবো, মোট 490 থেকে 500 বেড আমরা চালু করতে পারবো। এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট।